আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ বিধানসভার দিন ঘোষণা করলেন। রাজ্যে ভোট হবে 8 দফায়, ভোট শুরু 27 মার্চ থেকে। প্রথম দফাতেই বাঁকুড়া জেলার নির্বাচন থাকায় বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আয়ার নির্বাচন সংক্রান্ত সাংবাদিক সম্মেলন আহ্বান করেন সন্ধ্যা 7:30। এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রথম দফা অর্থাৎ 27 মার্চ জেলার রায়পুর, রানীবাঁধ, ছাতনা, শালতোড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2 মার্চ। মনোনয়নের শেষ তারিখ 9 মার্চ, স্কুটিনি 12 মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ 12 মার্চ। অপর 8টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে 1 এপ্রিল। এগুলি হল বাঁকুড়া, সোনামুখী, বড়জোড়া, বিষ্ণুপুর, ওন্দা, ইন্দাস, কোতলপুর, তালডাংরা। দ্বিতীয় দফার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 5 মার্চ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 12 মার্চ, স্কুটিনি 15 মার্চ, মনোনয়ন প্রত্যাহারের দিন 17 মার্চ। জেলাশাসক আরও জানান, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে, তাই প্রত্যেক প্রার্থীকে তার খরচের হিসাব রাখতে হবে। তার বিশেষ প্রশাসনিক টিম এ বিষয়ে নজরদারি রাখবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, বাঁকুড়া জেলায় 12টি এসি আছে, 14 লাখের ওপর পুরুষ ও মহিলা ভোটার মিলিয়ে রয়েছে, 4019টি পোলিং স্টেশন রয়েছে। তিনি বলেন, করোনার কারণে যে সকল ভোটগ্রহণ কেন্দ্রে 1050-এর ওপর ভোটার হবে, সেখানে একটি আনুষঙ্গিক ভোটগ্রহণ কেন্দ্র হবে। নির্বাচনটা ডিক্লারেশন হয়ে গেছে। আমাদের বাঁকুড়াতে 12টা এসি আছে, যেখানে 4টি এসি, শালতোড়া 247 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, 248 চাতনা, 249 রানীবাঁধ, 250 রায়পুর। ওটার ইলেকশন ডেট আছে, ফার্স্ট ফেজে হবে ওটা 27 মার্চকে, সেকেন্ড ফেজে আমাদের 8টা এসি আছে, 251 তালডাংরা, 252 বাঁকুড়া, 253 বারচোরা, 254 ওন্দা, 255 বিষ্ণুপুর, 256 কোতলপুর, 257 ইন্দাস, 258 সোনামুখী। এটা সেকেন্ড ফেজে হবে আমাদের, অ্যান্ড ওর ডেট আছে 1 এপ্রিল ডেট অফ পোল। ফার্স্ট ফেজ অফ ইলেকশনের বাঁকুড়া থেকে 4টি এসি মিলিয়ে 1328 পোলিং স্টেশনগুলোটা ওখানে পোলিংটা হবে। ফেজ টুতে 8টা এসি এর জন্য 2691 পোলিং স্টেশনগুলো পোলিংটা হবে। আমাদের টোটাল পোলিং স্টেশনস আছে 4019, মেইন পোলিং স্টেশনস আছে 3259, অক্সিলারি আছে 760, এলেক্টর্স মেল আছে 14,71,793, ফিমেল, আমি রিপিট করছি, মেল ভোটার এলেক্টর্স আছে আমাদের 14,71,793, ফিমেল আছে 14,25,308, আদার্স আছে 10। টোটাল আমাদের ইলেকটর্স আছে 28,97,111। আমাদের 4019 পোলিং স্টেশনসগুলোই গ্রাউন্ড ফ্লোরে আছে। এইবারে পোলিং স্টেশনস যাদের ইলেকটর 1050 থেকে বেশি আছে, তাহলে ওর জন্য আমরা অক্সিলারি পোলিং স্টেশন করেছি কোভিড প্রোটোকল মেনে। 10টা পোলিং স্টেশনস আমার টেম্পোরারি স্ট্রাকচারে আছে, যার কাজগুলো আমরা আরম্ভ করে দিয়েছি। এটা আমরা লিস্ট আপনাকে দিয়ে দেবো, যেখানে যেখানে টেম্পোরারি স্ট্রাকচার আছে। 3টা পোলিং স্টেশনস আমরা শিফট করছি আনাদার বিল্ডিংয়ে, ওটা পাশে বিল্ডিংয়েই আমি শিফট করছি। ওটা আছে শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে আমরা বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুল করছি, মনসা মেলা প্রাইমারি স্কুল থেকে আমরা বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তন করছি, মহাপাত্রপাড়া প্রাথমিক বিদ্যালয় রুম 2 থেকে আমরা বিষ্ণুপুর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির মিনি ইনডোর গেমস কমপ্লেক্সে করছি। আমাদের
2016 আমাদের পোলিং স্টেশনসগুলো 3,234 ছিল, 2021 তো আমরা বলেছি 4,019, আমরা মানে 22.47% আমরা মানে বেড়েছি পোলিং স্টেশনস। নাম্বার অফ ইলেক্টর্স আমাদের 2016 থেকে 10% বেড়েছে, 10.33%। এইবার আমরা প্রভিশন রাখছি ফর দ্য পোস্টাল ব্যালেট ফ্যাসিলিটিস তিনটে ক্যাটাগরির জন্য, PWD ইলেক্টর্স, 80+ ইলেক্টর্স, COVID-19 পেশেন্ট, অ্যাবসেন্টি ভোটার্স। আমাদের PWD ইলেক্টর্স মার্ক যে আছে 20,648, 80+ ইলেক্টর্স আছে 48,166। আমরা সবগুলোর কোভিড ভ্যাকসিনেশনটা পোলিং পার্সোনালদের শুরু করে দিয়েছি। নমিনেশন আমরা অনলাইন নিচ্ছি, বাট হার্ড কপি আরওদের এন্ডে সাবমিট করতে হবে। বাঁকুড়া থেকে সুদীপ সেনের রিপোর্ট, দ্য পিডি নিউজ।